সকলকে স্বাগত আমি সঞ্চিতা তো বাঙালির 12 মাসে 13টা পার্বণ সে তো জানা কথা তো সেই পার্বণের মধ্যে আরেকটা পার্বণ হচ্ছে দোলপূর্ণিমা তো এই দোলপূর্ণিমা সকলকে স্বাগত আমি সঞ্চিতা তো বাঙালির 12 মাসে 13টা পার্বণ সে তো জানা কথা তো সেই পার্বণের মধ্যে আরেকটা পার্বণ হচ্ছে দোলপূর্ণিমা তো এই দোলপূর্ণিমায় কলকাতার কুমারটুলিতে বড় গোপালের পূজা হয় তো চলুন শুনে নি আজকে এই বড় গোপালের পূজা কিভাবে হয় কত বছর ধরে চলছে এই রীতিনীতি কি নৈবেদ্য কি তো চলুন চলে যাওয়া যাক আমার নাম গোবিন্দপাল ওরফে কালু কালুদা বলে সবাই আমাকে চেনে আমি খুব ছোট্ট বয়স থেকেই বাবার সঙ্গে এই কাজই করি এখনও করছি এই যে আপনাদের এখানে গোপাল পুজো তো এই পুজো কতদিন এই পুজোটা প্রায় ধরুন 75 থেকে 80 বছর বয়স হবে পুজোটা আমি যেটুকু জানি আর এই পুজো সম্বন্ধে যদি কিছু জানতে হয় তো যতটা জানি আমি নিশ্চয়ই বলবো এই পুজোটা এই পুজোর প্রচলন অ্যাকচুয়ালি আছে শান্তিপুরে নদিয়া ডিস্ট্রিক্ট শান্তিপুর ওখানেই গোপাল পুজোর খুব প্রচলন আছে তা শান্তিপুজোর শান্তিপুরের বেশ কিছু মানুষেরা তারা এখানে এই এই মূর্তি তৈরি করার কাজে ওনারা ছিলেন তা মনে আছে আমি যেটুকু শুনেছি যে এক ব্রাহ্মণ পুজো করতে এসে নারায়ণ শিলা ফেলে যায় এবং তারপরে যুগলপাল মহাশয় বলে একজন ছিল তা উনি বললেন যে আমরা শান্তিপুরের লোক আমরা যদি চেষ্টা করি একটা পুজো করতে তা ওই প্রথম গোপাল পুজোর সৃষ্টি হয় তখন ওনারা ছিলেন আমি নামগুলো বলছি নন্দপাল শ্যামাপদ পাল দুলাল পাল মানে আমার বাবা দুলাল পাল এবং আরও পটল পাল অনেকেই ছিল তারা এই পুজোর সহযোগিতা করত তো তখন এই মানে এখন যেমন আমরা বসা করি তখন ওই হামা দিয়া গোপাল হতো দোল্লায় ঝোলানো হতো ওটাকে আমরা একটু চেঞ্জ করে মানে আমাদের আগের জেনারেশন যারা তারা চেঞ্জ করে বসার মধ্যে নিয়ে এসেছি এবার তারপর থেকে তাদের আমাদের আগের জেনারেশনের পর থেকে আমরা সকলে মিলে এটা এই ঠাকুর আবার তৈরি করি পুজো করি একভাবে সেই পুজো হয়ে আসছে এখন অবধি তাহলে তা এই পুজো কত বছরের মোটামুটি 75 থেকে 80 বছর বয়স হবে কম করে এই পুজোর রীতিনীতি কি রীতিনীতি বলতে পুজোর আগের দিন মানে দোলের আগের দিন রাত্রিবেলা একটা ন্যাড়া পুজো বলে যে পুজো হয় একটা প্রচলন আছে যে আজ আমাদের ন্যাড়া পুরো কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল তো এরম একটা ব্যাপার আছে যে চাঁচুর পুজো বলে একটা পুজো হয় ওই পুজোটা হচ্ছে দোলের আগের দিন রাত্রিরে আমরা ন্যাড়া পুজো করি আর দোলের দিন সকালবেলা আমরা এই পুজোটাকে নারায়ণ পুজোর মতন আমরা সেইভাবে এই পুজোটা করে থাকি পুজোর একটা মাহাত্ম্য হচ্ছে যে এই পুজো যে গোপাল ঠাকুর আমরা একইভাবে করে আসছি এবং জানি না হয়তো ওনার আশীর্বাদে মুখটা একই রকম আমাদের হয়ে যায় যেভাবেই যেই করি মুখটা সেই একই জায়গায় এসে যায় এই একটা ব্যাপার রয়েছে আরেকটা ব্যাপার হচ্ছে এইখানে এই পুজোতে অনেক দূর দূর থেকে মানুষ দেখতে আসে এবং ওনারা ওই হাতে নাড়ু দিয়ে যান এবং মানসিক করেন তাদের হয়তো সন্তান যাদের হয়নি তারা মানসিক করেন দিয়ে এখানে নাড়ু দিয়ে যায় এবং অনেকেরই এইভাবে তাদের আশা পূর্ণ হয়েছে তা এখন প্রচুর নাড়ু প্রায় 40-50 কিলো মতো নাড়ু পড়ে ক্ষীরের হাতে দেওয়ার জন্যে এইভাবেই পুজোটা হয়ে আসছে আর আমরা পুজোর দিন এইটা কিছুদিন হলো আমরা শুরু করেছি কয়েক বছর ধরে অনেক দর্শনার্থী যারা আসে অনেক দূর দূর থেকে তাদেরকে একটা ভোগের ব্যবস্থা করেছি যে সমস্ত দর্শনার্থী কেউ যেন খালি মানে হাতে ফিরে না যায় সকলকেই আমরা একটা ভোগ দেবার চেষ্টা করি আর আরেকটা যেটা হয় এই গোপাল পুজো এবং ওই কালী পুজো কালী পুজো যে হচ্ছে আমাদের পাশে আমাদের মৃৎশিল্প সংস্কৃতি সমিতি যে বারোয়ারি সমিতি আছে বারোশুনি কালী পুজোর একদিন ভোগ হবে তারপরে আমাদের গোপাল পুজোর একদিন ওই ভোগ হবে এতেও প্রায় 1.5 থেকে 2 হাজার মানুষ খায় ভোগের দিন বসে আর হ্যাঁ নৈবেদ্য মানে কি সেই আগে নারায়ণ পুজো যেমনিভাবে হয় নৈবেদ্য দিয়ে হোম যজ্ঞ করে
ঠিক নারায়ণ পুজোর মতো আমরা পুজো করি সকালবেলা। আর রাত্রিবেলা ওই ন্যাড়া ন্যাড়া বাঁধতে হয় একটা, সেই ন্যাড়াটাকে জ্বালাতে হয়, জ্বালিয়ে আমাদের সেই পুজোটা হয়। যেভাবে পুজো হয় ন্যাড়া পুজো আমরা সেইভাবেই করি। তো শুনে নিলাম এই পুজোর মাহাত্ম্য, কী কীভাবে শুরু হয় সব ইতিহাস জানলাম। তো দোল তো আর বেশি দিন বাকি নেই, হাতে গোনার মাত্র কটা দিন। তো সকলকে দোল পূর্ণিমার শুভেচ্ছা জানাই। দয়া করে ওই পশুদের গায়ে রং ফেলবেন না, আর প্রচেষ্টার পাশে থাকুন, সাথে থাকুন, নিজেরাও সুস্থ থাকুন, ভালো থাকুন। আর প্রচেষ্টার চ্যানেলকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলে গিয়ে। এটুকুই, আচ্ছা নমস্কার।